দর্শক, আমার পিছনে যে একতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে পুরাতন এবং প্রথম দিকের মর্গ, যেখানে আগে অটোপসি হতো। আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কোথায় কি ঘটেছে, কোথায় কোন জিনিসগুলো আমি ফেস করেছি সেটা আপনারা আজকে আমার সাথে দেখতে পারবেন। আমি অলরেডি এখানে অনেক স্মেল পাচ্ছি, আমি এবং আমার ক্রু, পচা লাশের গন্ধ অলরেডি বের হচ্ছে এখান থেকে। আজকে ঢাকা মেডিকেল কলেজে এমন একজন মানুষের সাথে পরিচিত হয়েছি যিনি ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছেন। তো আজকে ওনার নাম হচ্ছে জনি ভাই, আপনার এখানকার ঘটনাগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। হ্যাঁ, শুনেছি কিন্তু আমার চোখে ম্যাচ পর্যন্ত দেখিনি। দেখতে পারে, দেখেন না, আমরা কোনো সময় দেখি নাই। কি ঘটনাগুলো শুনেছেন এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। বিলাই মানে কান্দে মানে তিনটা মানে দাদাদেরকে শুনেছি, দাদিদেরকে শুনেছি, তিনটা ছেলে নাকি এখানে গোসল করে নাচে। তিনটা ছেলে গোসল করে নাচে, সেটা কোন জায়গাটা ভাইয়া? এই এই কলতলাটা। আচ্ছা, যেখানে এই 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 রুমটা জানা নাই। আচ্ছা, এখানে তো লাশ গোসল করা এখন এই জায়গাটা না? আচ্ছা, এখন আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো যেখানে জনি ভাই বলেছিলেন উনি শুনেছেন সেখানে রাতে তিনটা বা চারটা ছেলে এসে গোসল করে। সো এই সেই কলতলাটা যেখানে তিনটা ছেলে বলা হয়েছিল কিছুক্ষণ আগে ওরা এসে গোসল করতো এবং দেখা যেত ওদেরকে রাতে। আপনারা দেখতে পারবেন যে ঠিক এই রুমটাতেই গোসল করানো হয়। আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি, আমার মনে হয় কোনো লাশ এখন নেই। এই রুমটাতে গোসল করানো হয় লাশ, আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা আমরা দেখেছি, ঠিক এই রুমটাতে লাশ গোসল করানো হয়। আপনারা দরজাটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতেও কিন্তু লাশ রাখা আছে ফ্রিজারে। আপনারা দেখেন থার্মাল ইমেজ ধরার সাথে সাথে এখানে দেখেন একটি রেড লাইট ডট এখানে আমাকে দেখাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ অথবা যে কোনো মর্গ এরিয়া আসলে কি হন্টেড, আসলে কোনো অশরীরী আত্মার এখানে চলাচল আছে অথবা কোনো জিনের বিচরণ আছে? অবশ্যই আছে। আজকে ঢাকা মেডিকেল কলেজের অনেক অজানা কথা আমরা জেনেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এই ঢাকা মেডিকেল মর্গ জুড়ের অবস্থাটা কেমন। আশা করছি আপনাদের এই এপিসোডটি ভালো লেগেছে। পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আমি ফারজাদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।